আল্লাহ রাসূলের জীবন থেকে কত ঘটনা আপনাদের শুনিয়ে দিই। যখন তিনি প্রথম ওহি লাভ করলেন, তখন তিনি তার স্ত্রী খাদিজার কাছে এসেছিলেন। খাদিজা তাকে নিয়ে তার চাচাতো ভাই ওরকা বিন নওফালের কাছে গিয়েছিলেন। দেখো তো তোর ভাতিজার কি হলো। ও গেছিলেন হেরা গুহাতে, সেখানে ফেরেশতা বলে আসছিল তাকে একরামে স্পর্শ হয়ে গেছে, আসলে এটা কি? ওরকা বিন নওফাল বললেন, উনি ইহুদি পণ্ডিত ছিলেন, উনি বললেন, নাসার পণ্ডিত ছিলেন, উনি বললেন যে তো সেই ফেরেশতা যে ফেরেশতা মুসার কাছে এসেছিল, ঈসার কাছে এসেছিল, তবে এই ফেরেশতা যার কাছে যায় সেই ব্যক্তি শত্রুতা ও সম্মুখীন হওয়া ব্যতীত দুনিয়া থেকে বিদায় হয় না, ইল্লা উদিয়া, তার সঙ্গে শত্রুতা করা হয়, এটি স্বাভাবিক। অন্য বর্ণনা এসেছে ইল্লা কুজিবা, তাকে মিথ্যাবাদী বলা হয়। শুনে থাকো ভাতিজা, আমার বয়স এখন অনেক বেশি, যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে মক্কা থেকে, সেদিন যদি আমি তরুণ থাকি, শক্তি থাকে, আমার যদি ক্ষমতা থাকে, আমি তোমাকে সাহায্য করব। এই কথা শুনে আমার রসুল বলে উঠলেন আওয়া বখরজিয়া হুম, ওরা আমাকে বের করে দিবে, আমাকে ওরা এত ভালোবাসে, আল্লাহ মিন বলে আমাকে বের করে দিবে। তো হ্যাঁ, তোমাকে বের করে দিবে, কারণ এই ফেরেশতা যে সত্য নিয়ে এসেছে এই সত্য মানুষ কবুল করে না, আর তোমাকে এই সত্যের উপরে দায়িত্ব দিয়ে তোমাকে আল্লাহ পাক এই ফেরেশতা পাঠিয়েছেন। অতএব মুসার জীবনে যা ঘটেছে, ঈসার জীবনে যা ঘটেছে, তোমার জীবনে তাই ঘটবে, এটাই আমার ভবিষ্যৎবাণী। শুরুতেই আল আমিন মোহাম্মদ পরিবর্তন হয়ে গেলেন, চিন্তা করলে একই সব মানুষ, স্ত্রীর কাছে গিয়ে সান্ত্বনা, দুনিয়াতে কেউ নাই, বাপ নেই, দাদা নেই, চাচাটা ছিল তার চলে গেল, কী করবে, তোর চলে যা তোর ছিল। স্ত্রী খাদিজার কাছে গিয়ে বলছে কী ব্যাপার, হলোটা কি? খাদিজা সেদিন থেকে সান্ত্বনা দিয়েছিলেন, মহিলাদেরকে এরকমই হওয়া উচিত, কাল্লা বল্লা লাইফজি কাল্লা আবেদা, পূর্ণ সেটা স্ত্রী যারা তারা স্বামীকে সবার আগে চিনতে পারে, আর স্বামীর বিপদে তারাই প্রথম সাহায্যে এগিয়ে আসে, কথা দিয়ে কাজ দিয়ে। শক্তি লাগে না, খালি উৎসাহ লাগে। খাদিজা সেদিন যে কথাগুলি বলেছিলেন, কথাগুলো আজও হাদিসের পৃষ্ঠায় সংরক্ষণ লিপিবদ্ধ হয়ে আছে। কাল্লা কশিন কালোমা, আপনার কাছে জিন আসে নাই, ভূত আসে নাই, আপনার কাছে ভূতে ধরে নাই, আপনার কাছে এসেছে স্বয়ং ফেরেশতা, আল্লাহর কসম, আল্লাহ কখনোই আপনাকে অপদস্থ করতে পারেন না। কেন? আপনি গরিবের কষ্ট বহন করেন, বিধবার কষ্ট বহন করেন, বিপদগ্রস্তকে সাহায্য করেন, এমনি করে ছয়টা কথা তাকে বলেন। অতএব আল্লাহ কখনোই আপনাকে অসম্মানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। খাদিজার এই দোয়াকে কবুল হয়েছিল, যদি বলল আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনো অসম্মানিত করবে না, কিন্তু আমরা কি দেখলাম, তিনি মার খেলেন পাথরের, এমন ছুড়ে তাকে মারা হলো, এখান দিয়ে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে গেল, সালাত অবস্থায় মাথায় উঠে ঘুড়ি চাপালেন, তাকে মিথ্যাবাদী বলা হলো, 15 রকম অপবাদ দেওয়া হলো, এগুলি কি লাঞ্ছনা নয়, এগুলি কি লজ্জা নয়? আসলে খাদিজার বক্তব্যে এই লাঞ্ছনা বোঝানো হয়নি, বরং মানুষ যাকে লাঞ্ছনা বলে সেটাই উনি বুঝিয়েছেন, আল্লাহর পথে কাজ করে যে লাঞ্ছনা আমরা পাই, এই লাঞ্ছনা আমাদের জন্য পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, এখানে আমরা যতই দৃঢ় থাকব, যতই সবর করব, ততই আগামী দিনের মানুষের কাছে আমরা শ্রদ্ধাস্পদ হব। নগদ মানুষ আমাকে দুশ্মনী করবে, ভবিষ্যতের মানুষ আমাকে সম্মান করবে।
এটা উনি বোঝাতে চেয়েছেন। নবীরা স্বীয় জীবদ্দশায় কিছু দুষ্ট মানুষের কাছে অপমানিত হলেও তার জীবদ্দশায় অথবা তার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে বরণ করে নিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম 200 বছরের দাওয়াতে মাত্র 2 বা 3 জন, অর্থাৎ তার স্ত্রী এবং ভাতিজা লূত ছাড়া কেউ প্রকাশ্যে ইসলাম কবুল করে না। কোন কোন নবী একজন উম্মত নিয়ে কেয়ামত উঠবেন, কোন কোন নবী উম্মত শূন্য হয়ে উঠবেন, তার অর্থ এটা নয় যে তারা মানুষের কাছে গ্রহণযোগ্য হন নাই। বর্তমান বিশ্বের সকল ধর্ম সম্প্রদায়, ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, সবাই নবীদের সম্পর্কে সুধারণা পোষণ করেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আবুল আম্বিয়া হিসাবে সকল ধর্মীয় সম্প্রদায়ের নিকটে শ্রদ্ধাস্পদ, নমিত, বরিত, নন্দিত। অথচ তার জীবদ্দশায় তিনি ছিলেন নিন্দিত, লাঞ্ছিত। এই লাঞ্ছনা হলো মানুষের হিসাবে, কিন্তু পরবর্তীকালে মানুষ এটা লাঞ্ছিত আর তিনি থাকেন না, তিনি বরিত হয়ে যান। আজকের যারা সত্যসেবী, আগামী দিনে তারাই হবে মানুষের কাছে সবচেয়ে অনুসরণীয় ব্যক্তি। স্বীয় জীবদ্দশায় তিনি মানুষের কাছে, অর্থাৎ তার সমসাময়িক মানুষের কাছে যতই লাঞ্ছিত হন না কেন, পরবর্তীতে আর সেই লাঞ্ছনা থাকবে না। আল মুহাসারাত আসলুল মুনাফারা, এটা আরবিতে প্রবাদ রয়েছে, সমসাময়িকতা দুশ্মনের অন্যতম উৎস। দুইজন প্রফেসর একসঙ্গে থাকলে একজনের সুনাম নিয়ে আরেকজনের গাজারা করে না। আপন দুই ভাই একসঙ্গে লেখাপড়া করলে এক ভাই উপরে উঠলে আরেক ভাইয়ের মনে মনে জ্বালা ধরে, এটা কেমন হলো? আমি একই বাপের সন্তান, আমার তো এরকম হলো না, এটা স্বাভাবিক। কিন্তু এটাই চূড়ান্ত সত্য নয়।